Hi guys, welcome back to my YouTube channel. Guys, আজকে আমরা রেলওয়ে গার্ডেনে যাব ঘুরতে। আমি আমার ছোট ছেলে, বড় ছেলে টিউশন আছে বলে ও যাচ্ছে না। আমরা দুজনে যাচ্ছি রেলওয়ে গার্ডেন পার্কের মধ্যে। ও খেলবে একটু আর আমি একটু ঘুরব। আর পার্কটা কিরকম আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এখন আমি বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়ির সামনে এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। ওই রেলওয়ে গার্ডেনটা অনেক দূর আমাদের বাড়ি থেকে, তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নিমপুরাতে। ওইখানে অটো ধরতে হবে, অটো ধরে আমরা যাব। এই আমাদের বাড়ি থেকে অনেকটা হেঁটে যেতে হচ্ছে আমাদের, তারপরে আমরা অটো ধরে যাই। কি করি আজকে পার্কে ঘুরতে যাব আপনাদের সঙ্গে। আমি ভিডিওটা শেয়ার করছি, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর এখানে কালী পূজো হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। বিভিন্ন গাছপালা লাগানো আছে। এরে ঘাসগুলো পুড়িয়ে দিয়েছে, চলো এগুলো পা দেয় না, কালো হয়ে যাবে পা। খেলতে মজা লাগছে কিন্তু পুরা ঘাসের মধ্যে। তুমি একবার আজকে আমার সঙ্গে আমার ছোট ছেলে যাচ্ছে ঘুরতে, বড় ওজনের পড়া আছে, তাই জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে না। এখানে চলে আসছি, এখানে আমরা অটো ধরবো। এখানে অটো স্ট্যান্ড, আমরা অটো স্ট্যান্ডে নেমে গেছি। গিয়ে ওখান থেকে খড়গপুর স্টেশনে ওভারব্রিজের উপর দিক দিয়ে হয়ে বকদাস স্টেশনে ওখানে আমরা নামব। দিয়ে ওখান থেকে আমার হাজব্যান্ড ওখানে চাকরি করে, ওখান থেকে ও গাড়ি নিয়ে আসবে, দিয়ে আমরা পার্কে যাব। ও ডিউটিতেই আছে, আমি আর আমার ছেলে অটোতে করে গেলাম ওখান থেকে। এই যে এখানে আমরা নেমে, তারপরে হাজব্যান্ড আসবে, আস্তে আস্তে নামবে। গাইস আমরা পার্কে চলে আসছি, এটা পার্কের গেট। ওই যে আমার হাজব্যান্ড টিকিট কেটে দিচ্ছে আমাদের, আমার ছেলে দাঁড়িয়ে আছে, এবার আমরা যাব। ও টিকিট কেটে দিয়ে ও আবার ডিউটি চলে যাব, ও পার্কে যাবে না আমাদের ঘোরা হয়ে গেলে। তারপর আমরা ওর সঙ্গে আবার বাড়ি চলে যাব। তো আমরা এখন পার্কের ভিতরে ঢুকে গেছি, পুরো পার্কটা খুবই সুন্দর। পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, তাহলে এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন কত সুন্দর। এখানে পার্কের ভিতরে আমি প্রথমবার এসেছি, আমি দেখে খুবই ভালো লাগছে। বিভিন্ন ধরনের, আপনাদের মধ্যে যারা কেউ ফুল ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। অনেক সুন্দর রং বেরঙের ফুল এখানে আছে, খুবই সুন্দর, খুব আমার তো খুবই ভালো লাগছিল। গেঁদা ফুল থেকে বিভিন্ন ভ্যারাইটিস ফুল এই পার্কের মধ্যে আছে। আর দেখুন আমার ছেলে এখন আস্তে আস্তে করে পড়ে যাও না আবার তুমি। এখন আমরা একটু দুপুরে এসেছি বলে এইদিকে সিঁড়ি দিয়ে নেমে এদিক দিয়ে হয়ে তখন ও ফাঁকার মধ্যে একাই খেলছে। ওইখানে এসে খুব খুশি, দাদা এলে কত ভালো হতো বলতো, আর উঠতে পারছে না, ভয় পাচ্ছে।
কারণ আজকে পার্ক প্রথমে বলছিল মা আমি আসবো না, এত দূর আসতে হয়েছে, তারপরে যখন এসে গেছে বলছে আমি আবার আসবো ঘুরতে। খুব সুন্দর পার্কটা, ও খুব মজা পেয়ে গেছে এখানে এসে। আমাকে ঘুরতেই দিচ্ছে না, ওইখানেই খালি খেলনাকে এই যে পাশে খেলবে বলে মানে আমাকে কোনো জায়গায় যেতে দিচ্ছে না, বারবার করে বলছে এখানে দাঁড়াও তুমি, একা একা দৌড়াও না। খুব সুন্দর পার্কটা, বিভিন্ন ধরনের ফুল, ছোট ছোট ফুল, এই ফুলগুলো তো একদম ছোট ছোট কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। ক্যামেরাটাই অত বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা যদি খড়গপুরের মধ্যে হয়ে থাকেন তাহলে এই পার্কে রেলওয়ে গার্ডেনে এসে একবার ঘুরে যেতে পারেন, দেখে যেতে পারেন কত সুন্দর গার্ডেনটা। একা একা চলে যাচ্ছ কেন? কত সুন্দর গাঁদা ফুলের গাছ আছে, এই গাঁদা ফুলগুলো আমি কোনোদিন দেখিনি, এগুলো সাদা রঙের, এখানে এসে দেখলাম প্রথম সাদা গাঁদা। আমি যাচ্ছি, হ্যাঁ বিভিন্ন ধরনের এখানে কালারফুল বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। আমার ছেলে এখন ক্লান্ত হয়ে গেছে, বসতে যাচ্ছে। ও অনেক ঘুরেছে এখানে, পিছন দিকটা ফাঁকা আছে, এখানটায় একটু গাছ, জঙ্গল, বড় বড় গাছ আছে, আর এইখানটা পুরো ফাঁকা, গাছই আছে, জঙ্গল জঙ্গল গাছে। অনেক বড় একটা সিন্ডেলা স্ট্যাচু আছে এখানটায়, আমি আর আমার ছেলে ফটো তুলছিলাম। শিশুয়ে ঝুলবে চল, তুমি আর ঝুলবে আমার সঙ্গে, আমার সঙ্গে তো কেউ নেই। গাইস পিছনে গাছগুলো খুব সুন্দর, খুব সুন্দর এখানে গাছগুলো, don't touch fine rupees mata touch kar raha fir ki mat le lichi ekta le lichi
দেখুন গাইস কি সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফুল, খুব সুন্দর এই পার্কটা। আমি আর আমার ছেলে প্রথম এলাম এখানে, বাড়ির পাশে এত সুন্দর পার্ক হয়েছে জানি না, তাই এই প্রথম এলাম। খুব সুন্দর সুন্দর জিনিস এখানে, ফুলের গাছ আছে। আমাকে জল তেষ্টা পাচ্ছে, এখানে থাকো আমি ওইখানে তুলতে যাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের গোলাপের গাছ আছে, খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল। আর এই ফুলগুলো বিশাল বড় বড়, দেখতে খুব ভালো লাগছিল। এটা গোলাপের বাগান, আমি খুব ফুল ভালোবাসি। আর আপনাদের মধ্যে কেউ যদি ফুল ভালোবাসেন তো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ঘোরা পার্ক ঘুরে নেওয়ার পর আমার ছেলেকে ফিরিয়ে পেয়েছিলো, আর আমরা আবার এখানে বেরিয়ে সামনে একটি হোটেলে ওখানে খাওয়া দাওয়া করে চাউমিন খেল আমার ছেলে, আর তারপর আমরা বাড়ি চলে যাই। বাবুর এখন খুব খিদে পেয়েছে, এখন চাউমিন খাচ্ছে পার্ক থেকে বেরিয়ে। সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম নতুন ভিডিও আবার। ভালো হয়েছে চাউমিনটা?